হ্যালো হ্যালো না হ্যাঁ কে গো? হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। ভাই কই? মস্ত ভাই কই? হ্যালো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? নি ভালো আছি, ভালোই। কি বলছো, বাসার বাড়ির সবাই ভালো আছে? ভাবি কো আছে, শরীর ভালো আছে? নি শরীরটা ভালো। তো কি খবর টবর? আর দি ফোন টোন দিলেন না? ফোন দিয়ে দিলেন না? আর ফোন দিলাম না, শরীরটা ভালো না। খবর একটা ফাইলাম, আপনারা বলে ঘর উড়াইছেন আমার জায়গায়। আপনার লোক তো কথা হয়েছিল, আপনিও তো কইছিলেন, আমিও তো কইছিলাম। তো আপনি হালিমের লোক আপনারা না কইছিলাম যে হালিমের লোক আপনি কথা কেন আপনারা কইছিলেন কইবেন? কোন তারার যে তারার যে হিসাব কিতাব বই আমরা মতন মানুষ তার লোক আমরা বুঝতে কোনো মতে এক যাইতাম। তারা কেমনে আমার কাছে তো সেও বেশি কোনো কথা বাড়তি করে না। আমি এই দান্দায় বোন কিছু কম হই, কারণ বয়স হয়েছে। আমি অন কিছু কথা বাড়তি করতাম বলে কৌর মন শূন্য হয়, কৌর কাছে ভালো হয়। আবার পুতো কই বলে তুমি কে এই ফেসটা লাগাইছো? এবার আগে বলে তোমার বাপে লাগাইছে। ওরা দেখে আমি তো ভালো হয়ে থাকি না। ওন তো আপনার তো ছেলে, আপনার একটা বাপের কথা তো ছেলের অবশ্যই শুনতে হয়, শুনে আপনি একটা মুরব্বী মানুষ হন। আপনি যেটা কইবেন এটাই হইব। এখন তো আপনার লোকে যে আপনার দোকানের লোক কথা কইছেন, না আমরা বাড়ির দোকে ও কিছু আমার কইছে না, বাড়িতে দোকে ওই কোনো কিছু কইছে না, বাড়ির থেকে ওই কিছু কইছে না। কোন নাম না হুনি বেচছে নি বাড়ি? বেচছে বাড়িটা রাখবো কাস্টমার পাইছে? আমরা
আচ্ছা, আমি তো হালে আমি আমার লগে আপনি আপনি যে কথাটা কইছিলেন হালিমরে বলার জন্য, তো হালিমে কি কইছিল? আমি যে কইছিলাম বাবি যে কথাটা কইছিল ওই কথাটা, ওই কথাটা কি কইছিল আপনারে? কোনো কইছিল না যে বহ রাখবো বা এসে এটা ধরলো। আবার কইলে একবার এমনি ফালতা উঠে এই ঘুষ খাওয়ানি ইয়া খাওয়ানি খাওয়ানি সেই খাওয়ানি তার সব এদিন মেটে এদিন মেটে। বয়সে তো ধৈর্য ধর ধর দেখো আজীবন দিয়ে ছাড়েনার কোন নাম আজীবন তো লস দিচ্ছ কোন তোমার কোন সাথ হয়েছে এইটা নই দলিলটা তো শফিকে দিতে পারবো না, ঠিক আছে? শফিকে যে বেজালটা লাগাইছে আপনি তো জানেন, এটা অন হালিমেও জানা দরকার। হালিমে অন বাড়িতে আছে, হালিমে দেখতেছে আমরা লোকের কি অবস্থাটা ওইতাছে। হ্যাঁ, বাড়িতে কি হইতেছে না হইতেছে আমি তখন পর্যন্ত গেছি না, আপনারা দেখতেছেন ঠিকই, অবশ্যই সব দেখতেছেন দেখতেছেন, অত সুকন না, ঠিক আছে? অত সুকন না। আমার বোন কইটা এখানে বিরান করলি, এখানে বিরান করলি, বহুত লঞ্চনা আমার দিছি, সুমত মারি জানা আর একটা থেকে আমার বহুত লঞ্চনা দিছি। তা আপনারা দেলা দিলে ওহন তো আগের দিন নাই, ওহন দেলা দিলে টাকা পয়সা আছে, আগের দিন নাই, আমার গোটা জন বারে আছে, আমারে ইতানে টিকা তো শিখাইছে না, এই ফেসনে হে ফেসো হে ফেসো না হে ফেসো ভালানের দাম রইব আর দিলে চলছি। এই তোর ভূত পাতি জি গিয়া দিয়েছি কিছু না কিছু দিচ্ছি পোশাক দিচ্ছি দে আরে ইয়া তাক করে আদা কমাচ্ছে তো ফল ভাই যাবে চিত্র শুন ওই ফুকুরে না ভানাবে বেলা ইয়ে বসে আমার ভূত একটা মাছ করি ভূত একটা মাছ দিয়ে যাই বসতো আন্দাজ তো করছত না আমার বুকায় পাতি যাচ্ছে ওই সুতার না দিবিলে তো উঠাই দিব খাওয়ান ধর তাকে দিব এটা ইচ্ছার জন্য না হইলে তো দশ হাত করে ফেলবিলে উল্টা যাক ওই না আমি এই এই কুতুর ফেস আছি এই বিদায় না ভারি তোমার কাছে কইতাম না ভারি হার কাছে কইতাম ওহন ওহন এই যে মনে করেন জায়গাটা হাতে হাতে কিনছেন, ঠিক আছে? আপনি আমার লোক কথা কইছেন ওহন, আপনি আপনার লোক কথা এই যে ঘরটা উড়াইছে এটা কি দহল হয়ে গেছে গা? আইন কারণ আসেনি তাইলে তো হালিমে ঘরটা উড়াইছে মনে করছে কি? ঘরটা উড়াই লইলে কইব যে জায়গাটা আমার, এমনিও তো জায়গাটা সবাই জানে আপনারা রাখছেন, তাই না? সবাই জানে যা রাখছেন জানে, এটা তোর কেউ না করতে রাখছেন আপনারা, এটা ঠিক আছে আপনারা রাখছেন জানে, কিন্তু আবার গিয়ে যে গরু এই গোটা তো আপনার দরকার না, এটা আপনার দরকার গোটা উঠাইছেন যে কেন উঠাইছেন না? গরু তো আপনার ওই বাড়িতে জায়গা আছে, তবে এখন একটা বেজার লাগছে জিনিসটা, আপনার একটু ভাবা উচিত ছিল যে কি হয় না হয় আমরা একটু দেখি, আমরা রাখছি ঠিক আছে, বেড়া দিছি গাছ গাছের লাগাইছি সমস্যা নাই, আপনারা রাখছেন করছেন লাগাইছেন।
আপনারা তো আপনার লোক আমার ঝগড়াও নাই জাতিও নাই কিচ্ছু নাই। আমরা বালুস, আমি ঢাকা থেকে যাই, আমার গ্রামের মানুষ কেউ আমার শত্রু না, সবাই আমার জন্য সমান। কথাটা বুঝতে পারছেন? সবাই আমার জন্য সমান। এরা যদি আলাদা ভাগ করে হেরা করুক, এরা যদি মনে করে সবার বাড়ি বাড়ি বলে আমি আডি সবার বাড়ি বাড়ি যাই, তো এদের হয়তো পছন্দ না। এদের পছন্দ তো আমার কিছু আসা যাইতো না, তাই না? এদের পছন্দ কি আমার আসা যাবে? আমার তো মানুষের সাথে চলতে হইব না, খালি এরার সাথে চলে সারব কোন? আমার সাথে কেউ ঝগড়াও করছে না, আমার সাথে কেউ খারাপিও করে না, কোনো কোনো কিছু করে না। করলে তো এরাই করতেছে হন আমার লোকে, না করলে হন সবই মেয়ে আমার লোকে করতেছে। আমার লোকে কেউ আমার খারাপ কিছু কয় নাই, কোনো কিছু কয় নাই। আমি যদি আমি সরল সরল মানুষ, আমার এই তোমার যদি কষি তুমি যদি জিঙ্গা বিলা এমও কছে আমার লোকে এই দাঁড়া কর। তো শুনে না, ওই দারুপুর আমার আমার ফোন দিছে, কইছে খেতা নামতে নিষেধ করে দিছে। আপনি কোন এটা কি বিচারের কথা? আপনি দেখছেন না খেতা যে হিল ফুরে রয়েছে, দেখছেন নি? ওহন ফুরে থাকলো হইলে আমি আমি কইছি পরা ওই নিজেও করতো না, আমার ডাইরেক্ট নিষেধ করছে, ও করতে পারবো না, ওর শরীর ভালো না, ও ফার বানতারতো না, ফার ভাঙ্গি আছে গা, আমার একো 10,000 টাকা দিতে কইরা দিব, কত কিছু কইছে। এরপরে খিল ফালাই রাখছে, আমি দায়সুদ দিতে পারলাম না খেতা, দায়সুদ দিলে গিয়ে আমি অনেক লোক বিচরাইছি ফাইছি না, দায়সুদ দিতে পারি নাই। পরে ওই আবন ভাই কইছিল হে 10,000 টাকার লেগে হে খেতা রাখে না, ধরুড়া বাড়ির দ্বারটা এটা 10,000 টাকার লেগে রাখে না। হে ওইছে আর কি, আমি কইছি আপনি 10,000টা যদি আমার দেন, আপনি তো 10,000টা আপনার আমি কম দিতে পারবো? পারবো না, আপনি পুরাই ফাইবেন, তো 10,000টার লেগে আমার এখন দরকার, আপনি দেন না, না দিত না, আচ্ছা রাখছে না। হে পরে শহীদ মেয়ে আমার থেকে চাইয়া বাড়ির দরের ক্ষেত্রে নিচ্ছে, ও আমার দর ক্ষেত্রে নাই, বাতিজারে কইছে, তো বাতিজা কইছে থাক কা কা কইছে এখন না দিয়ে দেবার না, থাক দিয়ে দে আমার দেই, তো এই ক্ষেত্রে দিছে ওই এখন করছে, ঠিক আছে এখন দান করছে দেখেছি আমি, এখন চাইল দিব। তো এখন এটা কইছে ক্ষেত নামতে না করছে, তো সেবিটি আমার ফোন দিয়েছে, আমি দিয়েছে পরে আমি কইছি, পরে আজি লোক কাহা কইলাম, আজি লোক আজি গানে ওই বলে কইছে হ বাধা দিছি সব দিতে বাধা দেম, বুঝলেন নি? সবডিত বাধা দিব, তো কদিন দিব বাধা, সবডিতে বাধা দিব, তো দিত না। আরও বলে নানান ধরনের কথা কইছে, বুঝলেন নি? এবার এরম করতেছে, হারণ এমন করতেছে। আসলে হারণও কিছু কয় না, সল্লা কোনো খারাপ কিছু কইছে না, আমরা তো তারাবাই যাই, তো এরা মনে করে না জানি কী কয়ে দেয়। আসলে এরা আমরা কোনো কিছু খারাপ কিছু কিছুই কয় না, বুঝছেন নি? না যেটা মানুষের সঠিক এটাই তো কইব নাকি, তোমার সংসারের দুঃখ সুখ, তোমার ফুটবল দুঃখ সুখ, আর আমি মনে করে না বলি আরে আবার বলে কয় আমার বাপ দাদার ক্ষেত মাংসে করে, তো এটা বাপ দাদার ক্ষেত কি? এটা তো আমার স্বামী রাখছে, তুমি যা পাইছিলা বাগে তা তো তুমি বেচা শেষ করছো, ওহন আবার এটি ক্ষেত্রী হন, তোমার সহল গিয়ে গেছে গা সামনে দেখা, তোমার ক্ষেত্রে সো হলে গেছে কোন বাপ দাদার ক্ষেত কি? এটি কি তোমার ক্ষেত, তোমার কিনা ক্ষেত, এটি কিনা রাখছে, এটা তো আমার কিনা ক্ষেত, তোমরা বেচছ হ্যাঁ কিনা রাখছে,
সাপকাওলা কে এটি সব কি হ্যাঁ এটি কি সবডি কি হ্যাঁ সবডি কি আমার শ্বশুর আর এটি তো তোমরা বাগে পাইছো তোমরা বেচছো হে কিনছে তোমরা তো মানছো কাছে বেচা লইলে হইলে হে দূরের ক্ষেত্রে বেচছে এটি রাখছে বাপের সম্পদ মানছে নিবগা হে কিনা রাখছে তা কিনো নই দজ তোমরা সহ লাগছো তোমরা দেখতেছো তোমরাও কইরা খাইতাছো আমি তোমরা এডিও কইছি না যে তোমরা কইরো না খাইও না কিন্তু তুমি কি করছো ভাই একটা কথা আপনি চিন্তা করেন আমার হইছে জমিন হ্যাঁ জমিন না হ্যাঁ কী করছে হ্যাঁ আমার জমিন দিয়া টাকাই না হ্যাঁ নিজে চলতেছে আমি জানি না বাড়িদারের ক্ষেত্রে 80,000 টাকা দিয়া হ্যাঁ নিজে চলতেছে হ্যাঁ কয় আমি সাইল দিই আচ্ছা সাইল দে সাইল দিছে কিছু কইছি না ওখানে আমার যখন দরকার আমি যখন ছোটাইতে গেছি তখন আমি কইছি আমি খেত আমি ইয়া আমি খেত দায়সু দিয়ে দিবো আমি তখন চলতে পারি না তখন কী করবো সফি কেমন এমন এই ক্ষেত্রে আমি দায়সু দিয়ে দিবো এটা দোলাইলা করতো দায়সু দিয়ে দিবো 80,000 টাকা দিয়ে রাখছে তো আমরা খেত আপনার দায়সু দিয়ে দেবেন দেন আমার সমস্যা কী এ কথা কইছে পরে তা আমি যখন দায়সু দিয়ে দিতে গেছি তো এটাও দিবো এখন আমরা উত্তরগালা একখানি খেত দিবো কারণ উত্তরগালা একখানি খেত যখন দিতে গেছি তখন একজন আমার কয় চাষি এই ক্ষেত্রে তো আরেকজনের কাছে দিয়ে রাখছে কার কাছে নোয়াপাড়ার কত কো 70,000 টাকা বুঝছেন নি কথাটা বুঝছেন 70,000 টাকা ওন খেত হইছে আমার খেত হইছে আমার আর তুমি দায়সু দিয়ে দেখাও ওহন আপনি বিচারটা করেন ওহন কি এটা আমার খেত আমার দরকার না ওর দরকার আচ্ছা হেরা এ তিম না হেরা হেরা সহযোগিতা করা দরকার না আমার টি দুই আমার করস না আমার টি দুই আমার কর নাকি রাখলে এটি তো করে না এটি করলে তো খুশি আমি এটি তো করে না আমার যদি একটু দেখশন করতো হেরা মনে করেন একটা ডাকা আসতো একটা খোঁজ খবর লইতো আমি তো টাকা তার কাছে বাই টাকাও চাইছি না কিচ্ছু চাইছি না এই পর্যন্ত কিচ্ছু চাইছি না শুধু খেলি চাইছি যে তারা একটু ভালোবাসা চাইছি যে তারা একটু খোঁজ খবর আচ্ছা 2 বছর ধরে সফিকে আচ্ছা হ্যাঁ মারা গেছে 2 বছর পার হইয়া গেছে গা আমার বাসায় আইসে না ওই আমার বাসায় আইসে ওর স্বার্থে ও খ্যাত কাউলা করিয়া এইডা হেডা আমার লোক কথা আমার পুতাইতের লোক কথা কইছে না গেছে গা আমি হা না কিচ্ছু কইছি না যে দিমো না নাবি আমি কইছি আমার ছেলের লোক বুঝালো আমি একটা সিদ্ধান্ত ভালো হইনিছিলাম বুঝছেন নি আপনারা তো কইছিলাম এখন মনে করেন যে আওলাটা লাগাইছে আপনি তো জানেন রনিরে দিয়া যে হুমকিটা দেওয়া হয়েছে এটা কি ঠিক করছে আপনি কোন এইভাবে যদি করে তো মানুষে আপনি দিবেন নি কোন আপনার হুমকি দিল আমার গাছ কাটছে এই বাড়ি বেচবো আমি শুনছি যে আর কি গাছটি কাটতে লাইছে তারপরে জিগাইছে আবার আজল গাছ জিগানে কয় কি আমার আমার বাড়ির গাছ ইয়া আমার গাছ আমি লাগাইছি আমি কাটতে লাইছি তো 2 বছর আগে কাটলি নাকি রে তোর গাছ আমার জায়গা আমি বেচে লাইছি বেচালামু আমার গাছ আমি কাটতে লাইছি তো এইটাও বেচবো গাছ কাটছে তারপরে আমার জায়গা থাকবো আমার জায়গা তো উঠতো না আমার জায়গাটা যারা দহল করে খাইবো এটা কি বৈধ খাইবো না অবৈধ খাইবো কোন যত আল্লাহর কাজ করুস করুক এটা দুনিয়া তো এটা রেজাল্ট পাইবো ভাই আহারা তো ভাইবো আল্লাহর কাছে জব দেওয়ান লাগবো আমার হক যদি কেউ মাইরা খায় এটা আহারা তো জব দেওয়ান লাগবো বুঝছেন আহারা তো জব দিতে হবে আমার ছেলের আর আমার স্বামীর হক যদি কেউ মাইরা খায় এই যে আরে ভাই আমি কি বাড়ি যেমন আমার বাড়ি ঘর আমার জায়গা সম্পদ আছে আমি কি আমার বোর্ডার অপারেশন হয়েছে আমি তো কইছি অপারেশন হয়েছে আমার 80,000 টাকা গেছে আপনি বুঝতে পারছেন নি আমি এই অপারেশনের রুগীটা ফেলাই খেয়ে বাড়ি যাইতে আর কোন আপনি আমার বাড়ি যাইতে মন চায় না কোন আমার মনে চায় নি আমার সম্পদ আছে আমার তো মনটা বাড়ির গিয়ে রয়েছে যে আমি আমি ফারলে গে আমি 10 দিন 15 দিন থাকি বাড়িতে আমার ভালো লাগে আমি কইছি আমার ভালো লাগে তো ওহন মনে করেন এই যে ঘটনাটা করছে এরম করে কি মানুষ একজন তো একজন নিতে পারে না ভালোবাসা দানে অন লাগে না একটু আমি আপনি যদি আমার গলা ভানিত না মানে আমি তো ফাতা ভানিত নামবো আপনি লেগে নাকি না না কথা রইল বোন
আচ্ছা একটা কথা, মাতা মরাই আনুন লাগবো, আনুন লাগবো নি তোমার, তোমায় যখন তার করো দরকার হলে তোমার পাওয়া ধরে বলে পারবো, তুমি পারবো হইল যে পারিল তুমি তুমি আমরা আপনি কি দিয়ে দিতেন? তুমি যে কথাটা কইতেছো ওই যে আইন কানুন যে আদায় আমরা যদি অশান্তি দেয় জুড়ে দিব, শক্তিতে দিব, বলে দিব, শুনেন আমরা অশান্তি দিব, আমরা গেলে মারবো, আমরার ভয় দেখ, আমরা গ্রামে গেলে ভয়ে যাইতাম না, আমরা মারবো, আমি কার লোকে অপরাধ করছি, কার লোকে অন্যায় করছি, কোন কে কার লোকে করছি, দেওয়ার তো কইরই এলাম, তো তারা যদি উপকার করো তারা আমরা হনে মারে, তখন আমরা তারার ভয়ে বাজিয়ে যেতাম না। অবশ্যই করি, আপনার গীতা আপনার কি কইছি না, আপনার কই না, আপনার লোক আমার ঝগড়াচ্ছে না, খারাপ ব্যবহার করছে কোনো সময় কোন, আমার ছেলেরাও করছে। আচ্ছা এখন আপনি কি করবেন, এখন মনে করেন যে যে বেজালটা ওখানে লাগছে আপনারা, আমি বলছি ওই বেজালটা যদি শেষ হয় তারপরে আপনার লোকে আপনি আমার লোকের কথা কইবেন, কইবেন নি নাকি কথা কইবেন নি? আমি সংশোধনটা কেমনে হবো ঝামেলাটা শেষ হইলে আপনারা রাখবেন তোমার টাকাটা দিতে, তোমার টাকাটা দিতে বাকি যে অপর টাকাটা না করছে, আজের লোকের লোক না করছে, আজের লোকা কইছে মাংস যখন রাখতো লয় তো তুই বাধা দিস কিরে, এমনি কইছে, কয় আমি বাধা দিই না, আমি জায়গা রাখতাম পারতাম না, আমি বাধাও দিই না, যে তখন আপনি রাখবেন নি রাহেন, হেবার বলে কইছে, কয় আপনি যদি রাখেন আপনি রাখেন, আমি কেউ রে বাধা দিই না। আমার জায়গা পেশা খালাস ওঠালা, কোনো কোনো বাধা বিঘ্ন দিতে না, আর বাধা বিঘ্ন যদি তো তখন আমার লোক কৌ যখন আমি অন্যজনের কাছে নাই, তুমি তুমি আমার কেয়া দিবা, আর তুমি না রাখলে অন্য কোনো ব্যস্ত বলে তুমি বাধা ঢুকবে, কইছে ডাকো, কইছে আমি কইছে কো আমি বাধা দেই না, না তুমি কাস্টমার জোগাড় করে আনো, কাস্টমার জোগাড় করে আনো, আপনারা বেচালান কাস্টমার দেখি আপনারা বেছেন, ও দেখা দিব না, দেখা দিলে কি আর কইতো যে দেলুয়ারের লইয়া গা বোন, দেলুয়ারের কাছে যান, আমি যাইতাম না দেলুয়ারের কাছে যান, এ কথা কইতো আর তুই
কইছি তো আমি তোমার আমি মানছি, তুমি আমি কই যে কোনো কাজে তোমার আমি কই, তুমি এই কথাটা তুমি আমার দেখাই দাও হ্যাঁ, তো তোমার আমার কয়ে লাভ কি, তোমার না কই আমার বালা, তো আমি ডাইরেক্ট দিল রে কুমু কি কন ভাই, কথাটা ঠিক নেই কিছু কো না, তারা তো দুইটা ভাই আছে বাড়ির মধ্যে, ওই যে এডি করতেছে তারাও তো কিছু কয় না, যে এডি করো কি রে, সত্য কথাটা কইছেন কিচ্ছু পাইছি না, বউ হিসাবে আমি কিচ্ছু পাইছি না, দিছি উল্টা দিছি, শুনেন আমার শ্বশুর জন মারা গেছে 1 লাখের উপরে রেইনুই দিছে, বুকে নিবি আদর করবি দেখশন করবি কেমনে কি করন পরিচালনা করে দিলে না, হেরা খুশি হইলে একটা মানুষের তো একটা জিনিস নিত্য হইলে খুশি হইয়া নিতে হয়, আপনি যদি জোর করে আমার তো নিয়ে কি আপনি ভবিষ্যৎ ভালো হইব না, ভবিষ্যৎ ভালো হইব আপনার, আপনি আমার তো জোর করে জায়গাটা নিলেন আমার মনে কষ্ট দিয়ে নিলেন, আর আপনি যদি আমার থেকে জায়গাটা আপনি খুশি ইচ্ছা নেন এটাই একটা, আর আপনি যদি আমার মনে থেকে কষ্ট দিয়ে আমার সম্পদটা ভোগ করেন আপনি দুনিয়া তো কষ্ট পাইবেন, আহার তো তো শাস্তি শেষ নাই, বুঝছি তো এখন আমরা তো বাঁচতে হইব, আমরা কাছে যাইব, আমরা তো বাঁচতে হইব, বাঁচতে দিতে হইব, তো আচ্ছা শক্তি দিয়া জোর দিয়া শক্তি দিয়া কত করব করুক করে লোক যতটুক পারে করে লোক, আমি ভাই বাড়ছে বাড়ুক বাড়তে তা হোক, আমি বাড়তাম না, আমি ওখানে বাড়বো না, আমি ওখানে এইভাবে রইলাম, যাবো আমার সময় মতো আমি বাড়ি যাবো, হ্যাঁ যা করো না সব করতে তাও ঠিক আছে, আমরা একটা সংশোধন করে দাও, আর তোমার বাকি জীবন যদি আল্লাহ যদি কইতে হয় আমরার উপরে যে এগুলি করছে আপনার দল্লাই দিলে অনেক আছে কোটি কোটি টাকার সম্পদ, তা আপনার নাই কি আমরা
তোমার সুতাকে দেখানো যদি থাকে আমার সুতাকে বললাম আমার কোটাকে আমি করে যাব মল্ল করে যান টানরে কোনোদিন থাকবি না এটাতে লোকেরা কি দুঃখে সুখে বিপদে আপদে টেকায় বসে আছে অন্যটা কাম লাগে আর দিনই দিদি দিদি করবো এক বাইশ মতো আঠারোটার বাইশ মতো নিয়ে আসবো ইনশাল্লাহ আমার কোটাকে কথা ঠিক রাখবো রাখছো রাখছো আমি আমার কোটাকের মতন কোটায় আল্লাহ দিলে এটা সব কম হয়ে যাবে ওহন ওহন আপনি যদি ও যদি বাড়িটা বিক্রি করে দেয় বুঝছেন নি ও যদি এই বাড়িটা পুরান বাড়িটা বিক্রি করে দেয় আপনি ওতে হ্যাঁ কোন আচ্ছা ভাই ভালো থাকেন অন বল কোন তুমি আমরারে দেখা কাটাতে তুলো আমার কোটাতে আজি বনে লাগে না কয়ে যান যে ইখানে থাকবে না ইখানে জামন্দে থাকুক যদি আল্লাহকে আমার কোটাতে বেড়ে দিতে আইয়ে উচ্চতা কথা তো আমার তো পাতি যায় আমার পাতি যায় ওরে একটা একটা মাসাল্লা সরস আর সবজির মাসাল্লা গাছ দুটি ভালো আকলো ভালো বুঝলি যদি ছত্র ছায়া তোমার কোটায় চলতে পারে ভালো তো এরকম ধরনের ব্যবহার করবো আমি ভাবছি না বাড়ির গাছটি ফলের গাছটি কাটতে লাগছে খাইছো তো তোরা ওই ফল গাছের আম কাঁঠাল তোরাই তো খাইছো আমি তো একটু খাইছি না এই পর্যন্ত তো তুই যে গাছটি কাটতে লাগছ এটি কি ন্যায় করছে যাক অনেক কইছে।